মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে বিভীষণ মশাই, আপনি এখানে এত রাতে? এখন তো বিশ্রামের সময়। হ্যাঁ, কিন্তু ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু ভ্রমণ করে আসি। তার মধ্যেই প্রভুর শিবিরে আলো জ্বলতে দেখলাম, তাই মনে লোভ জাগল প্রভুর দর্শন করার, তাই এদিকে চলে এসেছি। মনে হচ্ছে যে প্রভু জেগে আছেন, কিন্তু বিভীষণ মশাই, মনে হচ্ছে তারা আছে আপনার। তাহলে আমি প্রভুর দর্শন করে আসি। আমি আপনাকে বাধা তো দিতে পারি না, কিন্তু আপনি প্রভুর সঙ্গে সকালেও দেখা করতে পারেন। আসলে শুধু দর্শন করাই উদ্দেশ্য নয়, প্রভুর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও আছে। আলোচনা এই সময়? হ্যাঁ হনুমান, কালকের যুদ্ধনীতি নিয়ে কথা বলতে চাই, সেই জন্যই এই সময় আমাকে দেখা করতেই হবে। রাবণ যেমন রণনীতি বানাবে, সেই অনুযায়ী প্রভুকেও রণনীতি তৈরি করতে হবে। আপনি রাবণের রণনীতি জানেন? না, এ তো কেউই জানে না যে কালো কি করতে চলেছে। তাহলে কি বিষয়ে আলোচনা করবেন? ঠিক আছে, যদি আপনার মনে হয় আলোচনা কাল সকালেই হবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনাকে কে বাধা দিতে পারে? আপনি তো প্রভু শ্রী রামের শুভাকাঙ্ক্ষী, আপনি যেতে পারেন। প্রণাম প্রভু। প্রণাম। আপনি এখন এই সময়ে আমাদের শিবিরে, সব ঠিক আছে তো? প্রভুর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলুন। এ কেমন আওয়াজ আসছে ভিতর থেকে? ভিতরে গিয়ে দেখতে হবে। শিবিরে এত ধোঁয়া, প্রভু শ্রী রামকেও দেখা যাচ্ছে না। ভ্রাতা লক্ষ্মণ, প্রভু কোথায়? আপনি সুগ্রীব, নল, নীল, শীঘ্র এসো। কি হলো অঞ্জনী পুত্র? প্রভু শ্রী রাম, উনি শিবিরে নেই। উনি কোথায় গেছেন? আমি জানি না। কিন্তু আপনি তো শিবিরের বাইরে পাহারায় ছিলেন, ওনাকে বাইরে যেতে দেখেননি? শিবিরের বাইরে আমি নিজে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কাউকে বাইরে বেরোতে দেখেনি। তাহলে কেউ ভিতরে এসেছিল? হ্যাঁ। কে? বিভীষণ মশাই। অঞ্জনী পুত্র, এ আপনি কি বলছেন? আমি তো আমার শিবিরে ছিলাম। কিন্তু যদি উনি ভেতরে যেতেন, তাহলে উনি আমাদের সঙ্গে কি করে এলেন? দাঁড়ান, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এ নিশ্চয়ই মহিরাবণ। মহিরাবণ? হ্যাঁ, একমাত্র ওই আছে যে আমার রূপ ধারণ করতে পারে। তাহলে সে কি আমার প্রভুকে? হ্যাঁ, প্রভু শ্রীরাম আর শ্রী লক্ষ্মণকে ওই নিয়ে যেতে পারে। কিন্তু কোথায়? অবশ্যই পাতাল লোকেই নিয়ে গিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।